গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ, আমি বৈশাখী বলছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে সানডে, এখন বাজে সকাল 10:30, তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা উঠেছি দেরি করে রবিবারে আজকে, যেহেতু টিফিন বা রান্না টাইমে দিতে হবে না কাউকে, দেরি হলেও হবে। তো উঠে বাসনপত্র মেজে জামাকাপড় কেচে তারপরে হচ্ছে চা খেলাম, লিকার চা, হাজবেন্ড ওয়াইফ ছেলেকে দিলাম। হচ্ছে কমপ্লেন, আমার হাজবেন্ড তো আজকে বাড়িতে আছে, ছুটি আছে, ও ছুটি থাকলেই বাজার হাট তো হবেই, আর তার মধ্যে ও ঘরের নানা রকম কাজকর্ম টুকটাক করতে থাকে আর কি, অনেকটাই হেল্প করে। ঘর যেখানে নোংরা হয়েছে ওগুলো পরিষ্কার করা, এ করা, আর আমাকেও বলে যে এটা পরিষ্কার করতে হবে, ওটা করতে হবে, মানে হাজবেন্ড ওয়াইফ মিলে কাজকর্মগুলো সেরে নিই আর কি, ছুটির দিন বলো আর এমনি যদি ওর ইচ্ছে হয় কাজ করে। আমি তো এমনি কাজ করি, কিন্তু প্রতিদিন তো ঝাড়পুঁচ করি, কিন্তু উপর থেকে আর ঝুলকালি তো ঝাড়া হয় না প্রতিদিন, তো ঝুলকালি হলে নাকি ঘরে অশান্তি বেশি হয়, এটা শুনেছি আমার হাজবেন্ড বলে, আর এটা সত্যি কি না জানি না, অবশ্যই জানলে কমেন্টে জানিও, কেউ যদি জানো তো। যাই হোক, এখানে দেখো আমি বিশ্বাস করি না, কিন্তু আমার হাজবেন্ড আমাকে সবসময়ই শোনায়। তো আমি বারান্দার ঘরটা ঝাড়ছিলাম, আর এদিকে দেখো মই নিয়ে চলে এসেছে ছাদের উপর থেকে আমার হাজবেন্ড, আর এই বাঙ্কারটা এতটা উঁচু যে মই ছাড়া হবে না আর কি, চেয়ার বা টুল এগুলো দাঁড়ালে হবে না। তো হাজবেন্ড এখানে ঝাড়পুঁচ করছে এই রুমটায়, আর আমি একটু হেল্প করে দিলাম, একটু মানে ঝাড়ুটা দিলাম, ঝাড়টা দিয়ে দেবে। আর দেখো এই বাংকারের ভিতরে না আমাদের এই শীতের ড্রেস বলছি শীতের যে গায়ে দেওয়া লেপ কম্বল, ওগুলো আমাদের বাথরুমের একটা বাংকার আছে ওখানেই তোলা আছে আর কি, তোমাদের সঙ্গে অবশ্যই মানে শেয়ার করেছিলাম আগে, তো ওই বাংকার থেকে এই বাংকারে রাখবে আর কি হাজবেন্ড। এখানে ঢাকা দেওয়া থাকবে, স্লাইডিংটা ময়লা হবে না, আর ওই বাংকার তো একদম খোলা, দরজাও নাই, মানে ঢাকা দেওয়ার কোনো সিস্টেম নেই, আর ওইখানে বস্তাতে ভরা আছে লেপ, আর হচ্ছে কম্বলও আছে ওখানে, ওখানে সব কিছু রাখা যায় আর কি, অনেকটাই বড় বাংকার। তবে এই বাংকারটা মানে খালি ছিল আর কি, এগুলোতেও জিনিস রাখলে ভালো হয়, ময়লা কম ধরে, যেহেতু স্লাইডিং বসিয়ে দিয়েছিলাম, তো একটু ঝাড়পুজ আগে করে নিচ্ছে ওগুলো রাখার জন্য আর কি হাজবেন্ড। তো আমি তো এই মই টইতে উঠতে ভয় পাই আর কি, তো উঠি কিন্তু ভয় পাই ভীষণ, হাজবেন্ড উঠলে একটু পুরুষ মানুষ ওদের সাহস বেশি হয়। তো যাই হোক, মইতে উঠেছে আর আমি ওকে হেল্প করছি, দেখতে পাচ্ছ এই যে কম্বল তুলে দিচ্ছে, দুটো কম্বল আমাদের, এই দুটো কম্বলই রেখে দেবে উপরে, আর লেপ আছে, লেপও রেখে দেবে, লেপ বস্তাতে ভরা আছে, আমি এইভাবেই লেপ কম্বলগুলো রাখি। তো আজকে একটু শর্টিং করে রাখছে আর কি ঠিকঠাকভাবে হাজবেন্ড। আর হচ্ছে আমার হাজবেন্ড যদি কোনো দিন ছুটিতে থাকে বাড়িতে আর কি, ও কাজে লাগাবেই, ছুটিটা কোনো সময় নষ্ট করে না বসে বসে আর কি, তো ও টুকটাক কাজ বের করবে ঘর থেকে, বের করেই নিজে খাটবে, আমাকে খাটাবে, আর হচ্ছে ওর সঙ্গে তো সঙ্গ দিতেই হবে, মানে হেল্প করতেই হবে আর কি, এটা ওটা। তো যাই হোক, দেখো এখন কম্বল দুটো রেখে দিল, আর লেপগুলো দেখছো এই যে দুটো ইয়েতে বাঁধা, মানে বস্তাতে বাঁধা আছে, এই যে তুলে দিল বস্তা সহ, আমি বললাম এমনি খুলে রাখো, বললো না বস্তাতে আছে, ভালো আছে থাক, এখন স্লাইডিংটা এই যে টেনে দিল, এটা পড়ে থাকলো, ব্যাস আবার শীত আসলে তারপরে গিয়েই এগুলো নামানো হবে এখান থেকে আর কি। তো যাই হোক, হাজবেন্ডের সঙ্গে একটু হেল্প করলাম, তারপরে আমার তো এখানে কাজ পড়ে আছে, শুধু বারান্দার ঘরটা একটু ঝাড়পুঁচ করেছিলাম আর কি, তো তারপরে এই ঘরটা ঝাড়তে এসেছিলাম, আমার হাজবেন্ড মই নিয়ে আসলো, অমনি ডাকতে শুরু করে দিল, আর মইটাও ধরতে হয়, বাইচান্স কোথায় পড়ে টড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো অনেকটা উঁচু বাঙ্কার, ওই জন্যই মইটা লাগে আর কি। তো চলো বন্ধুরা, আমি ঝুলটুলগুলো ঝেড়ে নিই রুমে, আর এই রুমটা ধরেছি এখন, তারপরে যাব ডাইনিংয়ে, আর আমাদের বেডরুমটা ঝাড়া হয়ে গেছে, আমার হাজবেন্ড ঝেড়ে দিয়েছে, আমি কিছুটা ঝেড়েছিলাম অবশ্য, আর এখানে দেখো আমি ওই রুমটা ঝেড়ে পুছে আবার চলে আসলাম আমাদের ডাইনিং রুমটা। আর ডাইনিংয়ে তো রান্নাবান্না হয়, খাওয়া দাওয়া হয়, বেশি একটু ব্যবহার হয়, ফ্যান ট্যান চলে আর কি, ডাইনিংটাও ভীষণ ঝুল হয়েছে দেখলাম, আর হচ্ছে এমনিতেই মানে ঝুল দেখা যায় না, যেই ঝাড়তে যাই না সেই দেখা যায় কোনায় কোনায় প্রচুর ঝুল জমে যায়, আর ঝুল হলেই তো মাকড়সার বাসা বেশি হয়, মাকড়সা বাসা বাঁধে ঝুল হলেই, আর হচ্ছে আরশোলা তো আছে ঘরে প্রচুর আরশোলা, মানে রান্নাঘরে দিব্যি আরশোলাগুলো বাসা বাঁধে, আর হচ্ছে ছোটো 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 বাচ্চাও দেয় বুঝলে, প্রচুর আরশোলা হয়েছে আমাদের ঘরে, আর কি বলবো, যত হিট ছড়ায় না কোনো, যত ওষুধ ছড়ায় আরশোলা কিন্তু যায় না। এখন দেখো ঝুলটুল ছেড়ে একদম চলে আসলাম বন্ধুরা, ঘরটা
ঝাড় দেবো, চতুর্দিকে তো ঝুল পড়েই আছে, আর ঘরটা একটু ঝাড় দিয়ে তারপরে একটু মোছামুছি করবো আর কি। তার আগে এতগুলো রুম ঝাড় দিয়ে দিয়ে, মানে তিনটে রুম, ডাইনিং, সিঁড়িঘর, ওদিকে তো ঝাড় দিতেই হয়, টাইম লাগবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে বন্ধুরা। আশা করি তোমাদের অবশ্য ভালো লাগবে। দেখো রুম ঝাড় দিয়ে চলে এসেছি, এই যে আলমিরার আলনাটা একটু মুছে নেব, কারণ হচ্ছে ধুলো ঝেড়েছিল হাজবেন্ড, তো ধুলোগুলো না সব ওই যে আলমিরাতে আলনাতে সব আয়না টাইনাতে বসে গেছে আর কি, না ঝাড়লে আজকে হবে না। তো একটু কাপড় দিয়ে, হালকা কাপড় দিয়ে একটু ঝেড়ে দিচ্ছি ধুলোগুলো আর কি। আর কি বলতো, ফ্যান চলছিল আমাদের এই রুমটায়, দুটো ফ্যান আছে, দুটো ফ্যানের মধ্যে ওই পাশের ফ্যানটা চালিয়েছিল হাজবেন্ড, আর যেহেতু ধুলো ঝাড়ছিল, ধুলো উড়ে উড়ে, ফ্যান চললে তো অবশ্যই ধুলো উড়বেই, এটা তো জানা কথা। তো আমি আবার অফ করলাম, ওর গরম লাগছিল বলছে, কাজ করতে গেলে গরম লাগে, আর ও ফ্যান চালিয়ে ঝুল ঝাড়ছিল আর কি। তো যাই হোক, এখন আমি এই যে আলমিরা আর হচ্ছে আলনাটা একটু মোছামুছি করে রেখে দিলাম, জিনিসপত্র তো এলোমেলোই থাকে, ঠিক আছে, তো গোছাতে হয় আমাকে আর কি সবসময়, এটা ওটা ওটা গোছাতে হয়। তো দেখো আলনাটা মুছে নিচ্ছি, আর আমার হাজবেন্ড চলে গেছে বাজারে, একটু কাজকর্ম করে দিয়ে ও বাজারে চলে গেছে, বাজার থেকে আবার আসবে, এসে দেখবো কি রান্না টান্না করা যায়, ঠিক আছে। তো চলো, এখন আলনা টালনা মুছে নিয়েছি, আর যত কাজ করছি যেন বেড়েই যাচ্ছে, ভাবছি না এখন যাব স্নান করতে, আবার ভাবছি না এই দরজাটা একটু মুছে নিই। দেখো দরজাতেও ময়লা বসেছিল, ধুলোবালি, একটু মুছে নিলাম দরজাটা। আর আমার ছেলেকে দেখো কি করছে, তুমি দেখছো যাকে, ভাবছো যাকে, সে আসল মানুষ নয়, সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে, সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন। কেমন লাগে বন্ধুরা, প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর একটু গাইলি না সবুজ, ওই দুকেই জানি আমরা, তাই ভাল লাগছে বন্ধুরা। এই যে এখন বাজে হচ্ছে কটা যেন পুরো 10:30 ওরকম বাজে। তো যাই হোক, আমরা টিফিন টিফিন খেয়ে, এই যে দেখতে পাচ্ছ মা উঠে চা টা খেয়ে নিয়েছে, মা এখন বসে আছে, মার স্নান হয়ে গেছে আজকে, তাড়াতাড়ি স্নান করে নিয়েছে, আর হচ্ছে সবজি কাটার জন্য উনি বসে আছে আর কি। তো আমার হাজবেন্ড বাজার করে নিয়ে চলে এসছে, তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরায় আজকে সানডেতে কী কী বাজার হয়েছে, কী কী রান্না হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কিন্তু দেখতে হবে স্কিপ না করে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ পুঁই শাক নিয়ে এসছে, কুমড়ো, বেগুন, আলু, আর এখানে হচ্ছে মুদি বাজার নিয়ে এসছে। এখানে এখানেও সবজি আছে, তো আমি অবশ্য দেখিনি, এখানে ভেন্ডি আছে, আর এটাতে কী আছে যেন মশলাপাতি আছে, আচ্ছা কালো জিরে, গোটা জিরে, লবঙ্গ টবঙ্গ কী আছে, মুড়ি, বিস্কুট আছে, এই হচ্ছে আজকের বাজার। আর মাছও এসছে, আজকে চিংড়ি মাছ এসছে বুঝলে, চলো মা কাটো ওইগুলো, এই যে সবজি কাটবে। এই যে দেখছো বন্ধুরা এত বড় বড় চিংড়ি মাছ, কি করা যায় বলো তো, আমার ছেলে তো আবার ভাপা খেতে পছন্দ করে, চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করে, দেখি জিজ্ঞেস করি কি খাবে, ওদের উপরেই নির্ভর করছে বুঝলে। কত বড় বড় দেখো চিংড়ি মাছগুলো, হেভি লোভনীয় তাই না। তো দেখো চিংড়ি মাছ কেটে নিয়েছি বুঝলে, তো কৌটো নিয়েছি একটা, আর মিক্সিতে দেখো সাদা সর্ষে, কালো সর্ষে, আর পোস্ত, কাঁচা লঙ্কা, একটু হলুদ দিয়ে, নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে কৌটোতে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো, সবার দু পিস করেই হবে এরকম নিয়ে নেব, আর দু চারটা যদি থাকে অন্যান্য তরকারিতে দিলেও, দু চারটা পড়লেও একটা তরকারিতে অন্যরকম স্বাদ হয় চিংড়ি মাছের। তো লবণ হলুদ দিয়ে একটু চিংড়ি মাছটা মাখিয়ে রেখে দিলাম, আর এখানে
এখানে দেখো মিক্সিতে মশলা পেস্ট করে রেখেছিলাম, তোমাদের বললাম সাদা সর্ষে কালো সর্ষে একটু পোস্ত বাটা দিয়েছি, মানে পোস্ত দিয়েছিলাম, বেটে নিয়েছি, এর সাথে সমস্ত রকম মশলা দিয়ে এই চিংড়ি মাছে দিয়ে দেবো। এই রেসিপিটা এত সহজ লাগে না আমার, কি বলবো, খুব সহজ লাগে, এটা তাড়াতাড়িও হয়ে যায়, কোনো ঝামেলা নেই। এখন দেখো মশলার উপরে এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর কি, চিংড়ি মাছটা মাখিয়ে তারপরে গিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়েই আমি আজকে ভাতের মধ্যে দেবো এই কৌটোটা, মানে ভাতেই এটা সেদ্ধ হবে আর কি, ভাতেই স্টিম করে নেব। তো এখন মাখানো হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ কালারটা, এখন এই যে ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা, দেখছো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ থাকবে, আর এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, বেশ গরম জল হয়ে গেছে ভাতে, তো দিয়ে দিলাম আর কি, তো ভাতটাও হয়ে যাবে আর এই চিংড়ির ভাপাটাও হয়ে যাবে একসঙ্গে। বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট দুপুরের, তোমাদের দেখাই আজকে সানডেতে আমাদের কী কী মেনু হয়েছে, চিংড়ি মাছের ভাপা তো হয়েইছে, তারপরে আর কী কী রান্না করেছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। এই যে খাওয়ার জন্য রেডি চলে এসছে সবাই, সান টান করে বসে গেছে, খাবে আর কি। এইটা দেখছো রুই মাছের কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হয়েছে, আর এখানে পেটি মাছ দুটো ভেজেছি, শাশুড়িমা খাবে আর হাজব্যান্ড তো খাবে, ঠিক আছে। আর এখানে করেছি দেখো, এটা হচ্ছে লেবু টক, কুমড়ো দিয়ে লেবু টক করেছি মাছের, এই হচ্ছে মেনু। এটা তো সকালের ঘুগনি, এখানে দেখছো এটা ভাপা, এটা খুলবো। বন্ধুরা দেখো চিংড়ির ভাপার কৌটোটা খুললাম, এখন ভাতের থেকে নামিয়ে সবাইকে খেতে দিয়েছি, কালারটা দেখতে পাচ্ছ, খেলে বোঝা যাবে কেমন হয়েছে। ফার্স্টে কাকে দেব, সবুজ খেয়ে দাও নাকি তুমি নাও, গেছো তুমি নাও, আমি নেবো। এই যে আমার থালা দেখতে পাচ্ছ বন্ধুরা, নিয়ে নিলাম জুস, দেখতে পাচ্ছ হেভি দারুণ লাগছে আমার তরকারিটা নিতে, দেখতে পাচ্ছ দিচ্ছি জুসটা। আচ্ছা আমাদের সবুজকে দিচ্ছি, কেমন বন্ধুরা, আমাদের সবুজ খেতে ভালোবাসে, ফেভারিট খাবার ওর, খাও সবুজ খাও দেখি একটু। দেখো চিংড়ি মাছের ভাপা দিয়ে খাচ্ছি প্রথমেই আমি, এত লোভনীয় হয়েছে সত্যি, সবুজ যা বলেছিল ফাটাফাটি, আমিও ফাটাফাটি বলবো, কি বলছো মা, তুমি তো খাওনি, দিদা হাসছে, এই যে খাচ্ছে দিদার রিভিউটা নে, ভালো খুব ভালো হয়েছে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, আবার পরে দেখা হচ্ছে, চলো টাটা। বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া করে রান্না করে সব গুছিয়ে গাছিয়ে আসলাম, তো ভিডিওটা এন্ড করবো আর কি আজকে এখানেই, আর ভিডিওটা বড় করব না, তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আবার দেখাচ্ছে কোনো এক নিউ ব্লগ নিয়ে, টাটা।